শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের জনসংখ্যার এক চতুর্থাংশ করোনা আক্রান্ত, চাঞ্চল্যকর দাবির সমীক্ষায়। ভারতে করোনায় আরও 3,921 জনের মৃত্যু, কোনোভাবেই কমছে না মৃত্যুর মিছিল। ভারতের বেসরকারি হাসপাতালের 83% টিকায় বিক্রি হয়নি, টিকা নিয়ে ভয়াবহ বিপাকে পড়ল ভারত। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে যা বললেন বাইডেন। ক্ষমতার পালা বদলের মধ্যেই নেতানিয়াহু বিরোধী ভয়াবহ বিক্ষোভ। মার্কিন সেনাদের ইরাক ছাড়তেই হবে, অন্যথায় মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে তাদেরকে, হুশিয়ারি কাতাই হিজবুল্লাহর। এবং সবশেষ থাকছে মধ্যপ্রাচ্যে ইরানের আকাশ সীমা সবচেয়ে বেশি নিরাপদ পথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত জুন মাসের শুরুতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর ICMR এর একটি গবেষণাপত্রে দাবি করা হয়, ভারতের হটস্পট বা কন্টেনমেন্ট জোনের প্রায় এক তৃতীয়াংশ মানুষই করোনা আক্রান্ত। এবার সেই দাবি আরও জোরালো হয়ে সামনে এলো সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে। সম্প্রতি থিওরি কেয়ার পরিচালিত একটি সমীক্ষাপত্রে দাবি করা হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় 26% মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দেশজুড়ে প্রায় 2,70,000 অ্যান্টিবডি পরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন থাইরোকেয়ার এর সমীক্ষার সঙ্গে যুক্ত গবেষকরা। এই সমীক্ষায় দাবি করা হয়েছে 2,70,000 অ্যান্টিবডি পরীক্ষার পর দেখা গিয়েছে এদের মধ্যে প্রায় 26% শরীরে করোনা রোধী অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রায় 70,000-এরও বেশি মানুষ কোনো না কোনোভাবে কখনো না কখনো এই ভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের অনেকেই হয়তো নিজের অজান্তেই করোনা আক্রান্ত হয়েছে, এই করোনা আক্রান্ত হয়েছেন, আবার সেরে উঠেছেন নিজে থেকেই। কিছুদিন আগে সরকারের রিপোর্ট অনুযায়ী মুম্বাই বস্তি গিঞ্জি এলাকায় বসবাসকারীদের মধ্যে প্রায় 57% মানুষই কখনো না কখনো এই ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর আগে জুনে ICMR এর সমীক্ষায় সাজানো ভারতের হটস্পট বা কন্টেনমেন্ট জোনের প্রায় এক তৃতীয়াংশ মানুষই করোনা আক্রান্ত হয়েছেন এই রিপোর্টে দাবি করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত, দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যু মিছিল কমছে না। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 3,921 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 3,921 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 374,305 জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 70,421 জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত 2,95,410 জন। ধীরে ধীরে সংক্রমণ কমছে ভারতে। গত 1 এপ্রিলের পর থেকে এদিন করোনায় সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন দেশটিতে। এক এপ্রিল আক্রান্ত হয়েছিল 72,330 জন। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে ভারতের বেসরকারি হাসপাতালগুলো করোনা ভাইরাসের লাখ ডোজ টিকা কিনলেও সেখান থেকে টিকা নিচ্ছে না সাধারণ মানুষ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মজুত থাকা করোনা টিকার 83% বিক্রি করতে পারেনি বেসরকারি হাসপাতালগুলো। কেন্দ্রের প্রকাশিত তথ্য দেখা গেছে, গত মে মাসের দেশে সব মিলিয়ে 7,40,00,000 করোনা টিকা বাজারে আনা হয়েছিল। বেসরকারি হাসপাতালগুলোতে পাঠানো হয়েছিল 1,85,00,000 টিকা, যার মধ্যে মোট 1,29,00,000 টিকা গ্রহণ করেছিল বেসরকারি হাসপাতালগুলো। হিসাবে দেখা গেছে, ওই 1,29,00,000-এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র 22,00,000 টিকা। ভারত জুড়ে করোনা টিকার ঘাটতির মধ্যেই এই তথ্য বেশবাক করা। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালে টিকার দাম অত্যাধিক হওয়ার কারণে সাধারণ মানুষ সেখানে টিকা নিতে চাচ্ছে না। তবে সাম্প্রতিক সময়ে ভারতের কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ফাইভের দাম বেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া মোদি সরকার ঘোষণা করেছে, দেশটির সব প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে স্বাগত জানিয়েছেন। একটি বিবৃতিতে তিনি বলেছেন, আমেরিকান নাগরিকদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, বিকল্প প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং ইসরায়েলি নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, উভয় দেশের ঘনিষ্ঠতার সব দিককে আরও শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক তৈরি করতে প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
তিনি বলেন, জনগণকে একত্রিত করে এমন বন্ধন আমাদের মধ্যে মূল্য দশকের ঘনিষ্ঠ সহযোগিতার প্রমাণ। পাশাপাশি আমরা আমাদের অংশীদারিত্বকে আরও জোরদার করতে থাকব। ইসরায়েলের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অটল রয়েছে জানিয়ে জো বাইডেন বলেন, উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইসরায়েল ফিলিস্তিন ও অত্র অঞ্চলে সীমান্ত জুড়ে বসবাসরত জনগণের শান্তি নিশ্চিত করতে ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ করতে মার্কিন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতার পালাবদলের মধ্যে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার রাতে জেরুজালেমের প্যারিস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর শাসনের অবসানের ঠিক একদিন আগে এই বিক্ষোভের আয়োজন করা হলো। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার চান বিক্ষোভকারীরা। ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা নতুন জোট সরকার গঠনে পক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসনের অবসান হয়েছে। রবিবার সাতটিকে 65 ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। নতুন সরকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাফতালি বেনেট, আর পার্লামেন্টে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেতানিয়াহু। করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা, বেকার সমস্যা এবং দুর্নীতির অভিযোগ তুলে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে 1 বছর ধরে বিক্ষোভ করে আসছে ইসরায়েলের সাধারণ মানুষ, যা স্বাভাবিকভাবেই তার ক্ষমতা ছেড়ে দেয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের গত 2 বছরে 4 বার জাতীয় নির্বাচন আয়োজন করেও এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দীর্ঘদিনের শাসক নেতানিয়াহুকে সরাতে সম্প্রতি ইসরায়েলে ইএস আদিত পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে 8 দল মিলে একটি জোট গঠন করে এবং তাকে পদত্যাগ বা পদচ্যুতি করে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ সংগঠন কাতাই ফিজবুল্লাহ হুশের উচ্চারণ করে বলেছে, ইরাক থেকে মার্কিন সেনাকে অবশ্যই সরিয়ে নিতে হবে, না হলে মার্কিন সেনারা প্রতিরোধের মুখে পড়বে। গতকাল কাতাই ফিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ মহি লেবাননের আল মাইদিন টেলিভিশন চ্যানেলকে একথা বলেন। তিনি সরাসরি বলেন, যদি আমেরিকার সেনারা ইরাক ছাড়তে না চায় তাহলে কাতাই ফিজবুল্লার যোদ্ধারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মোহাম্মদ মহি বলেন, ভবিষ্যতে মার্কিন সেনাদের বিরুদ্ধে সম্পর্ক যে কোনো হামলা হলে তা পপুলার মুলাবাইজেশন ইউনিটের পক্ষ থেকে হবে না, বরং সে হামলা হবে কাতাই ফিজবুল্লার পক্ষ থেকে। তিনি বলেন, পপুলার মোবাইলাইজেশন ইউনিট সামরিক বাহিনীর সঙ্গে একীভূত হয়ে গেছে এবং তারা এখন ইরাকি সামরিক বাহিনীর অংশ। ইরাকের গোয়েন্দা বাহিনীতে বিদেশি অনুচরদের অনুপ্রবেশ সম্পর্কে কাতাই ফিজবুল্লার মুখপাত্র বলেন, বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য এবং তাকফিরি সন্ত্রাসী দায়েশকে পুনর্জীবিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষার বাহিনীর কমান্ডার কাদের রহিমজাদে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের আকাশ সীমা সবচেয়ে নিরাপদ। শনিবার ইরানের প্রতিরক্ষার কমান্ডার এবং IRGC-র এক সমাবেশে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার বলেন, এই অঞ্চলে ইরানের আকাশ সীমা সব থেকে নিরাপদ, আর সেটা সম্ভব হয়েছে ইরানের সেনাবাহিনী এবং ইসলামী রেভলিউশনারি গার্ডের যৌথ প্রচেষ্টায়। এ সময় তিনি ইরানের বিপ্লবী গার্ড কর্তৃক D-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কুদস রাডার সিস্টেম স্থাপন করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরানের বিপ্লবী গার্ড বা কুদস ইলিট বাহিনী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচির দায়িত্বে। তাদের কাছে 2000 কিলোমিটার পাল্লার দূরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেছিল তেহরান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কুদস ফোর্সের মাধ্যমেই ইরান, সিরিয়া, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তার প্রভাব বলয় বাড়াচ্ছে। নিউজ এজেন্সি রয়টার্সের মতে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি তত্ত্বাবধানে থাকা IRGC সেনা, নৌ এবং বিমান ইউনিটে 125,000 মতো প্রশিক্ষিত সেনা রয়েছে। গত 3 জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল বা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি। এরপরই জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধে গত 8 ফেব্রুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।